আল্লাহ নিশ্চিত জেনে রাখেন এটা আমাদের পরীক্ষা নিচ্ছে। একটু কমপক্ষে ইমানটা মজবুত করুন। ইমান যদি মজবুত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এর বিনিময়ে তিনার জগতে আমাদের যতদিন রাখবেন ইনশাআল্লাহ সকলে আমরা ভালো থাকব। কিন্তু ইমানের মধ্যে আপনারা কোনো রকমের জন্য পোকা লাগাবার চিন্তা ভাবনা করবেন না। শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের কাছে একটি আয়াত পড়েছি, একদম 30 পারার সূরায়ে আল বুরুজ নামে একটি সূরা আছে, সেই সূরায়ে বুরুজের 11 নম্বর আয়াত এবং সহি বুখারীর একটা হাদিস আপনাদের কাছে আমি উল্লেখ করেছি। হাদিস যেই সামনে আপনাদের আমি আলোচনা তুলে দেব, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 5371। এই হাদিস কোরআন এক অপরের সঙ্গে মুনাসিবাত রেখে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ আমার বক্তব্যের বিষয়টাকে আস্তে আস্তে আগিয়ে নিয়ে যাব। তার পূর্বে একটা হাদিস শোনাচ্ছি, নারী পুরুষ নির্বিশেষে খুব মনোযোগ সহকারে নেবেন। সহি বুখারীর হাদিস, হাদিসের রাবি হযরতে সাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা দিচ্ছেন, আল্লাহ রসুল বলছেন, হে আমার উম্মত, যদি তোমরা এই জগতে দুটো জিনিসের পরিপূর্ণ জিম্মা নিতে পারো, আমি নবী তোমাদের জন্য আল্লাহর জান্নাত যাবার জিম্মা নেব, আল্লাহর জান্নাতের জিম্মা নেব, স্বয়ং আল্লাহ রসুল এই জবানে আমাদের জন্য কথাটা বলেছেন। তাহলে এই রকমের দুটো জিনিস কি কত মূল্যবান, আর এই দুটো জিনিস আমাদের কোথায় পৌঁছাই দে, এবার আপনাদের কাছে আমার বক্তব্য শুরু করছি। এবং প্রথমে সহি বুখারীর হাদিসের এই শব্দ দুটো আপনাদের সামনে বলছি। আমার মা বোনেরা উভয় আপনারা খুব কর্ণপাত করে কথা দুটো শুনবে। আল্লাহ রসুল বলছে, আল্লাহর নবী বলেন, মাই ইয়াজমাল্লি মা বাইনাল হায়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাতা। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত, যদি তোমরা এই দুটো জিনিসের জিম্মা নিতে পারো, এই দুটো জিনিসের পরিপূর্ণ যদি তোমরা দায়িত্ব নিতে পারো, আমি নবী তোমাদের জন্য আল্লাহর জান্নাতের জিম্মা নেব। একদম ছোট, কত ছোট জিনিস, প্রথম নম্বর সেই জিনিসটার কথা বলছি। নবীজি বলেন, মাইয়াস মাল্লি মা বাইনা লাহিয়াই হে, লাহিয়া কাকে বলা হয়, ভাইরা আমার, আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন এমন সুন্দর করে মানুষের আকৃতি দিয়েছেন, একবার লক্ষ্য করে আল্লাহ পাক আমাদের সুন্দর মুখমণ্ডল তৈরি করেছেন, আমাদের মুখের উপরে এবং নিচে সুন্দর করে দুইটা ঠোঁট আল্লাহ বানিয়েছেন, যদি আপনারা নিজের চেহারাটা একবার আরসিতে বা আয়নাতে দেখেন বুঝতে পারবেন, এবং সেই দুই হটের ভিতরে আল্লাহ একটা মূল্যবান সম্পদ আমাদের জন্য দিয়েছেন, যার তুলনা পৃথিবীর আর কোন রকমের কোন সম্পদ হতে পারে না। যেই সম্পদের কথা স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার উম্মত, মাই ইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি, তোমরা যদি তোমাদের দুই হটের মাঝে একটা মূল্যবান সম্পদ যার নাম হলো জীব, যেই জীবের দ্বারাই পৃথিবীর সমস্ত সাত আসাদন করা যায়, যে জিপের দ্বারায় নিজের ছেলেকে সুন্দর করে ডাক দেওয়া যায়,
যে জিবের দ্বারায় নিজের মা বাবাকে মা বাবা বলে ডাক দেওয়া যায়, যে জিবের দ্বারায় সুন্দর করে স্ত্রীদের সঙ্গে প্রেম বিনিময় করা হয়, কথোপকথন করা হয়, যে জিবের দ্বারায় মহান আল্লাহকে রাজি করা যায়। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত, এক নম্বরে যদি তোমরা তোমাদের জিবের জিম্মা নিয়ে নিতে পারো, ওয়ামা বাইনাল হিয়াইহি ওয়ামা বাইনার রিজলাইহি, আর দ্বিতীয় নম্বর সম্পদ হলো যদি তোমরা তোমাদের লজ্জা স্থানের জিম্মা নিয়ে নিতে পারো, আজমাল্লাহুল জান্নাতা, আমি নবী তোমাদের জন্য আল্লাহর জান্নাতের জিম্মা নেব। একদম ছোট দুটো কথা বললাম, একটা হলো জীব আর একটা হলো লজ্জাস্থান। সহিহ বুখারীর হাদিস, দীর্ঘদিন ধরে আপনারা আয়োজন করেছেন এই জালসার, শোনার পরে আমরা কথাগুলো যেন ঠিকভাবে আমাদের হৃদয়ে জায়গা দিয়ে আমরা যদি আমলে পরিণত করতে পারি, এর বিনিময়ে আল্লাহ আমাদের কি দেবেন, আর যদি শোনার পরে এই কথাগুলোকে আমরা ভুলে যাই, এখান থেকে বেরিয়ে গিয়ে যদি কথাগুলোকে আমরা একবার চাপিয়ে মানে চাপা দিয়ে দিই, তাহলে আমাদের পরকালে বিনিময় কি হবে আমি আপনাদের একটা কালে হাতে শোনাবো। আপনারা সকলে লাইনে আছেন, বর্তমান এখন তো অনলাইনের ব্যবস্থা, যেমন কোন রকমের কোন একটা জিনিস এখন অনলাইনে দেখতে গেলে সবাই দেখি মোবাইল অনলাইনে বসে আছে, ঠিক অনুরূপ আপনারা সকলে কর্ণপাত করছেন এবং দৃষ্টিপাত করছেন যে আমরা কিছু কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার উদ্দেশ্যে এসেছি। আমি একটা হাদিস আপনাদের কাছে আগে উল্লেখ করি শ্রোতা মণ্ডলী, আমি আর একটা ছোট কথা আপনাদের কাছে জানি। তো ভাইরা আমার, আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাচ্ছি, বেশিরভাগ জায়গায় কথাটা আমি একটু বলি, আপনাদের এই জায়গায় কতটুকু সাড়া পায় এটাও কিন্তু আগে শুনতে চাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের যথেষ্ট জ্ঞান দিয়েছেন, বুঝার শক্তি দিয়েছেন, এবং আমরা এখন খাস করে শিক্ষার দিকটা অনেক আমরা আগে বেড়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে প্রত্যেকটা কথায় যদি কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রেখে দলিল সহকারে এক ঘন্টা আলোচনা করি, তাতে কি আপনারা শুনতে রাজি আছেন একটু বলবেন? আলহামদুলিল্লাহ, কারণ বর্তমানে এখন মানুষ আর লালন গীতি ভাওয়াইয়া শুনতে চায় না, অনেক পরিবর্তন, শিক্ষার বিষয়টাকে অনেক জায়গায় আমাদের আগিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার অনেকগুলো আপনারা কবিতা আবৃত্তি শুনেছেন, যেমন এখন এই মৌলানা আপনাদের বললেন ইমাম সাহেব, এই রমজান মাসে শুধু আপনারই আমরা বেশি কেসের শুনেছি, অমন ঘুমাইও না রে নাম জপো আল্লাহর অনেক শুনেছেন, আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, একটা নয় আমি যদি গজল শোনাই আপনাদের ইনশাআল্লাহ তিন ঘন্টা গজল শোনাতে পারবো, কিন্তু এই সাইডটা আমি নিজে একটু চাপা দিচ্ছি এই জন্যে যে আমরা শুনতে এসেছি আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী, আল্লাহর বাণী এবং আল্লাহ রসুলের বাণী আমরা যেন শোনার পরে আমাদের আগামী দিনটাকে আমরা সঠিক জায়গা নির্বাচন করে আগে বাড়তে পারি, ইনশাআল্লাহ সেই জায়গাটা আমরা খুঁজে নেব। এবার আসেন আমার মা বোনেরা, আমি আপনাদের অনুরোধ করলাম দুটো জিনিস, আমি কিন্তু তার বিস্তারিত আর আলোচনা করছি না, এদিক ওদিক যেতে গেলে সময়টা লম্বা হবে, দুটো জিনিস বললাম, একটা হলো জীব আর একটা হলো লজ্জাস্থান। এই দুটো জিনিসের যে জিম্মা হেফাজত করবে, এই দুটো জিনিসের যে জিম্মা নিতে পারবে, এর জন্য আল্লাহ রসুল আমাদের জন্য জান্নাতের জিম্মা নেবেন, এত বড় কথা আমাদের জন্য উনি বলেছেন। কিন্তু কথাটা সঠিক, যার মধ্যে কোনো কিলোকাল নেই, সহিহ বুখারীর হাদিস আপনাদের হাক্কানিয়াতে পড়া হয়, শেরশাহিতে পড়া হয়,
একদম কোন রকমের এর মধ্যে সন্দেহ নেই এই দুটো জিনিসকে নিয়ে বর্তমান বিশ্বে আমাদের চলছে মাতামাতি শুনেন একটা হাদিস আগে শোনাই তারপরে আপনাদের কাছে ইনশাআল্লাহ আগে বাড়ছি হাদিসের রাবি হযরতে উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নাম্বার 1430 সিলসিলায়ে সহিহাতে হাদিসটা এসেছে বিশাল লম্বা আকারে যে হাদিসটাকে আমি শোনার জন্য এলাকার সমস্ত আমার শ্রোতামণ্ডলীদের আমার সমস্ত ভাইজানদের মা খালাদের আমি অনুরোধ জানাচ্ছি আমার মায়েরা যদি কোনোদিন কানে পড়েছে আলহামদুলিল্লাহ ভালো যদি কানে কোনোদিন পড়েনি তাহলে হাদিসটাকে একটু মনোযোগ সহকারে শুনবে রাবি বলছে قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول آتاني رجلان فأخذ بزبعيا فأتى بي أورا زبالا হযরত উমামাতুল বাহিলি বলেন আমি অন্য কারো কাছে নয় স্বয়ং আমি আমার নবীর কাছ থেকে শুনেছি কারো কাছে ভায়া হয় নয় আমার নবী বলেছেন আর আমি আমার নবীর মুখে যেন সেই কথাটি শুনেছি কি শুনলাম আল্লাহর নবী বলেন يَقُولُ آتَانِي رَجُلَانِ فَأَخَذَ بِزَبَعِيَا فَآتَ بِزَبَالًا أُرَاب হযরত উমামাতুল বাহিলি বলেন আল্লাহর নবী বলছেন ওরে উমামাতুল বাহিলি আমার কাছে দুই দুইজন লোক এসে হাজির হলো আর আমার দুই দিকে দুই হাত ধরে নিল ফা আতায়াবি জাবালান উরাব আমাকে ধরে নিয়ে এবার বলেন নবী গো আপনি চলুন আমাদের সঙ্গে চলুন ওই যে দেখতে পান বিশাল একটা উঁচু পাহাড় সেই পাহাড়ে আমাদের সঙ্গে আপনি চলো আরেকবার যুবক ভাইরা খুব ভালো করে নেবেন এই জোবান আর লজ্জাস্থান আমি কেন আলোচনা করছি লোক দুটো যে আসলো একটা হলো মালদা ডিস্ট্রিক্টের একটা আমাদের দক্ষিণ দিনাজপুরের তাই তো মনে হয় নাকি ভাই না তারা কে ডান দিকে হাত নবীর ধরলেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল বাম দিকের হাত ধরলেন মিকাইল দুইজন ফেরেশতা আল্লাহর নবীকে ধরে এবার নিয়ে গেলেন বিশাল একটা উঁচু পাহাড়ের কাছে নবীকে বলেন নবী গো এই পাহাড়ে এবার আপনি উঠুন নবীজি বলেন ইন্নি লা উতিকুহু হে আমার বন্ধুবর এই পাহাড়ে উঠা আমার জন্য সম্ভব হবে না বিশাল উঁচু পাহাড় এই পাহাড়ে আমি কেমন করে উঠব উঠা সম্ভব হবে না দুইজন বন্ধু নবীর ডানে বামে দাঁড়িয়ে আছেন নবীকে বলেন নবী গো উঠার জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমরা দুই বন্ধু আপনাকে সুন্দর করে সাহারা দিয়ে এই পাহাড়ের উপরে তুলে নেব দেখবেন ছোট বাচ্চারা কোনো গাছে যখন উঠতে যায় পার্শ্বে যারা নিচে যারা থাকে তারা তখন নিচে হাত দেয় ঠেলে তুলে দেয় গাছে আল্লাহ রসুলকে বলছেন নবী গো ইন্নাসা নুসাহিলুহুলাক আপনি উঠার জন্য তৈরি হন আমরা সাহারা দেব আপনার উঠতে কষ্ট হবে না সুবহানাল্লাহ সহিহ হাদিস নবীজি বলেন এবার ওই অবস্থায় আমি যেন উঠতে চেষ্টা শুরু করলাম
আমার দুই বন্ধু আমাকে এমন করে সাহারা দিলেন ফাসাইতো কিছুক্ষণ পরে আমরা পাহাড়ের উপরে পাহাড়ের চূড়ায় উঠে গেলাম কোন শক্তি লাগবে না স্বয়ং ফেরেশতা জিব্রাইল আছেন মিকাইল আছেন আল্লাহ রাসূলের ডানে বামে দুই হাত ধরে একই শক্তি লাগবে আল্লাহর কোরআন খুলেন সূরা বনি ইসরাইল 15 পারায় প্রথম নম্বর আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাহ বলেন আমি রাতোরাত আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করালাম ওই ভ্রমণের সঙ্গী ছিলেন আল্লাহর নবীর সাথে যিনি ডান হাত ধরে আছেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল উনি আছেন নবীর সঙ্গে পাহাড়ে উঠালেন এবার সেখানে তিন বন্ধু মিলে উঠে নতুন বছরের এবার ডিজে আর ডেক নিয়ে আনন্দ করে সব বন্ধু মিলে এবার গাড়ি করে কি ঘুরতে গেছে ওইভাবে আনন্দ করছে বন্ধু না যুবক ভাইরা আমার আজকের দিনটা সময় পেয়েছেন একটু কর্ণপাত করে রাখবেন নবীজি বলেন তিন বন্ধু যখন উঠে গেলাম হাত্তা ইজা কুমতু ওয়াসা আল জাবাল এবার ওই পাহাড়ের চূড়ায় আমাকে দুই বন্ধু সাথী করে নিয়ে হাঁটাতে শুরু করলেন যেতে 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 আনাবে আসওয়াতিন সাথে দাতেন আল্লাহর নবী বলেন হঠাৎ করে একটা ভয়ঙ্কর আওয়াজ আমি শুনতে পেলাম যে আওয়াজ শুনে এক পা আমি আর আগে বললাম না আমি সঙ্গে দাঁড়িয়ে গেলাম জিজ্ঞাসা করলাম ও আমার বন্ধুবর কালা মাহাদহিল আসওয়াত এত ভয়ঙ্কর আওয়াজটা আমি কিসের শুনতে পেলাম এই আওয়াজ এত ভয়ঙ্কর মনে হলো সামনে মনে হয় পাহাড় আর পাহাড় হয় নাই পাহাড় হয়ে তো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এত বড় আওয়াজটা আমি কিসের শুনতে পেলাম আল্লাহ নবী জানতে চাইলেন আওয়াজটি কিসের আল্লাহর নবী যখন এসে কথাটা প্রশ্ন করেছেন নবীকে বলেন নবী গো আপনি জানতে চাইলেন সে আওয়াজটা কিসের শোনেন গো নবী এই জন্য আপনাকে নিয়ে আসা হলো এ আওয়াজটা হলো আওয়া ও আহলিন্নার এই আওয়াজটা হলো ভয়ঙ্কর জাহান্নামের আওয়াজ নবীজি জাহান্নামের ভিতরে আল্লাহর বান্দাদের ভয়ঙ্কর যেন শাস্তি দেওয়া হবে এই কারণে আল্লাহর জাহান্নামে যেন এই রকমের ভীষণ আওয়াজ করছে নবী গো এ আওয়াজটি হলো জাহান্নামীদের কান্নার আওয়াজ তারা কারা আমাদের মতো মানুষ আমাদের মতো মানুষেরাই সেখানে ওই জায়গাটাতেই যাবে যাওয়ার জন্য রাস্তা আমরা নিজেরা তৈরি করে নিচ্ছি কিন্তু যেই জায়গাটাতে গেলে জীবনে কোনোদিন মরণ হবে না জীবনে কোনোদিন কষ্ট হবে না ওই জায়গাটা কিন্তু বেশিরভাগ লোকে আমরা খোঁজ করতে পারি না বন্ধু সময় যদি শেষ হয়ে যায় এক সেকেন্ড এদিক ওদিক আর কোনো রকমের অবজেকশন শুনবে না আমরা কোথায় আছি গো বন্ধু একটু ভাবেন সহি হাদিস বলছি যার মধ্যে কোন রকমের সন্দেহ নেই আগেই আপনাদের সামনে আমি স্বীকার করেছি যতক্ষণ আপনাদের সামনে কথা হবে প্রত্যেকটা হাদিসের শব্দের সাথে সহি সানাদে এবং হাদিস প্রমাণ সহ দলিল সহকারে যেন আমাদের মধ্যে সন্দেহের অবকাশ না হয় ওই জাহান্নামীদের কান্নার আওয়াজ আল্লাহ রাসূল শুনতে পেলেন নবীজি দাঁড়িয়ে গেছেন আহ কি করে আগায়
দুই জন বন্ধু ডানে বামে নবীকে বলেন নবী গো ফা ইনতালাকা বি আর দেরি নয় গো নবী চলুন আমরা আপনার সাথে আছি আর একটু আগে বাড়েন আমার শ্রোতা মণ্ডলী ভাই জানেরা বাপ জানেরা সহি হাদিসে বার আর একটু আগে নিয়ে যাই দুইজন দুই বাহু ধরে নবীকে নিয়ে যাচ্ছেন যেতে 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 নবীজি বলেন আনা বি কওমিন মুআল্লাকিনা বি আরাকিবিহিম মুশাক্কাকাতা আজদাকিহিম তাসিলু আজদাকুহুম তামা আল্লাহর নবী বলেন আমাকে দুই বন্ধু নিয়ে যাচ্ছেন হঠাৎ করে এমন একটা কওমের কাছে নিয়ে যাওয়া হলো এমন কিছু লোকের কাছে নিয়ে যাওয়া হলো যে লোকেরা আনা বে কওমিন মি আরাকিবিহিম মুশাক্কাকাতা আজদাকিহিম তাসিলু আজদাকুহুম দামা ওই সমস্ত লোকেরা তাদের পাগুলো উপরের দিকে লটকানো আছে আর মাথা বা মুখমণ্ডল নিচের দিকে সকলেই তারা উপরে পা করে ঝুলন্ত অবস্থায় ঝুলছে ভাই সকল পাগুলো উপরে মাথা নিচে সবাই ঝুলছে শুধু তারা ঝুল্লু খেলছে না নবীজি বলেন বে আরাকে বিহিম মুশাক্কা কাতাব আজদা কেহিম তাসিল আজদা কহুম দামাব যেমনে তারা হিলছে যেমনে দুলছে তাদের শরীরের রক্তগুলো তাদের মুখ দিয়ে সম্পূর্ণটাই নেমে যাচ্ছে রক্তগুলো তাদের মুখ দিয়ে টপটপ করে পড়ছে ওরে আমার ভাইরা আমার বাপজানেরা তাদের পাগুলো উপরে মাথা নিচে তারা ঝুলছে আর শরীরের রক্তগুলো তাদের সমস্ত মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আল্লাহর নবী সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবং প্রশ্ন করলেন ও আমার বন্ধু বরেরা ওরে আমার বন্ধুরে কালা মানহা ওলাই এই লোকেরা কারা আজকে তাদের এত বড় কেন শাস্তি দেওয়া হয় জীবনে তারা কি এমন কর্ম করেছে আজকে এত বড় তাদের কেন শাস্তি দেওয়া হচ্ছে পাগল উপরে মাথা নিচে আর তাদের শরীরে রক্তগুলো সমস্ত মুখ দিয়ে নাক দিয়ে পড়ে যাচ্ছে জীবনে তারা এমন কোন কর্ম করেছে নবী জানতে চাইলেন কি করেছে কেন এত বড় আজকে তাদের এই অবস্থা আল্লাহ রাসূলকে তখন বলছে ওগো আল্লাহর নবী আপনাকে নিয়ে আসার উদ্দেশ্য হলো এমন একটা সময় আসবে আপনার উম্মতের মধ্যে এই নিদর্শনগুলো সব একটা একটা করে দেখতে পাবেন নবী গো এই সমস্ত লোকেরা হলো হাওলা ইল্লাযীনা ইফতিরুনা কাবলা তাহিল্লাতা সাওমিহিম ওগো আল্লাহর নবী এই সমস্ত লোকেরা হলো তারা জীবনে ইফতার করতে খুব বাহাদুর ছিল যার অর্থ হলো সূর্য ডুবার আগে তারা ইফতার করে নিত আর রোজাদারেরা তারা রোজা করত যতক্ষণ সূর্য অস্ত না যায় ততক্ষণ পর্যন্ত খাবার নিয়ে তারা বসে থাকত আর এই সমস্ত লোকেরা তাহিল্লাতা কওমিহিম এই সমস্ত লোকজনেরা তারা সূর্য ডুবার আগে ইফতার করে নিত যার অর্থ হলো রমজান মাস যখন আসত তারা রমজান মাসের নেকি কি জিনিস জানতো না রোজা করত না
মানুষের সামনে গিয়ে এবার যেন তারা খাইনি খাতুর খাইনি খেত তারা তামাকু টাঙ্গা খেত তারা বিড়ি খেত লুকিয়ে লুকিয়ে তারা খাবার খেত এই সমস্ত লোকেরা এত বড় আজকে তাদের শাস্তি দেওয়া হয় জীবনে তারা কোনোদিন আল্লাহর বিধান রোজা পালন করত না বলুন আমাদের মধ্যে নেই ভাই পাওয়া যায় না কত আছে আজকে আপনাদের কাছে একটা হাদিস শোনাচ্ছি আমি যে হাদিসের ভিতরে আজকে আমার মায়েদের কলিজা ছিড়ে যাবে দুটো শব্দ শুধু শোনাবো যদি মায়েরা আমার সত্যিতে আল্লাহ ওয়ালি হন একবার যদি ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহা এই জায়গায় যদি আমার মায়েরা আজকে নাম লেখাতে পারেন এই রকমের জায়গা থেকে আল্লাহ তাদের বাদ দেবেন তাদের জন্য ভালো জায়গার ব্যবস্থা করে দেবেন আমি শোনাচ্ছি আপনাদের কাছে আর একটু আগে বাড়েন আল্লাহ রসুল শুনে দাঁড়িয়ে গেলেন দুই বন্ধু আবার পারছে নবীকে বলছেন নবী গো ফা ইন তালাকাবি আর একটু আগে বাড়েন আর একটু আগে চলেন গো নবী আল্লাহর নবী বলেন এবার আমাকে আবার দুই হাত ধরে নিয়ে যাওয়া হচ্ছে মায়েরা আমার ও বোনেরা আমার একটু মন দিয়ে শুনবেন এই শব্দটা আমি হাদিসের আপনাদের সামনে বলছি নবীজি বলেন যেতে 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 আনাবে কাউমিন বেশাই আনাবে কাউমিন ইন্তেফাকান ওয়া আনতানি হে রিহা রিহা কা আন্নাহু রিহা হুমুল মারাহিস